বন্ধুরা আশা করি তোমরা সব ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমি তোমাদের জন্য যে বিষয় নিয়ে আলোচনা করছি উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ এনভায়রনমেন্টাল স্টাডিস এর সম্পূর্ণ সাজেশন এর আগে আমি তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক সাজেশন তুলে ধরেছিলাম অর্থাৎ কোন কোন অধ্যায় থেকে কী কী প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে তো আজ কিন্তু অধ্যায় ভিত্তিক নয় একদম সম্পূর্ণরূপে ঠিক যে কটা প্রশ্ন তোমাদের না পড়লে নয় যে কটা প্রশ্ন তোমাকে পড়তেই হবে ঠিক সে কটা প্রশ্নই তোমাদের সামনে শেয়ার করব এবং এই প্রশ্নের মধ্যেই তোমরা ফাইনাল পরীক্ষাতে কিন্তু প্রশ্ন কমন পাবে এটা একদম রূপে থাকতে পারো কারণ আমাদের পরীক্ষাতে স্বাভাবিকভাবে আট মার্কের প্রশ্ন পরীক্ষাতে আসে এবং আমাদের পাঁচটা প্রশ্ন লিখতে হয় কিন্তু একটা কথা কিন্তু তোমাদের মনে রাখতে হবে ডাইরেক্ট এইট মার্কের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষাতে আসে না বেশিরভাগভাবে এই এইট মার্কের প্রশ্নগুলো ফোর প্লাস ফোর অথবা থ্রি প্লাস ফাইভ এইভাবে ব্রেকিং হয়ে কিন্তু আমাদের প্রশ্নগুলো আসে এবং বিভিন্ন সেক্টরের কোশ্চেন কিন্তু বিভিন্ন জায়গায় জয়েন্ট আকারে তুলে দেয় যে কারণে কোনো প্রশ্ন বাদ না দিয়ে পড়ার চেষ্টা করবে যেহেতু সাজেশন টাইপের প্রশ্ন ঠিক অল্প পরিমাণ প্রশ্ন দেওয়া রয়েছে যেহেতু কিছু কিছু বিষয় রয়েছে যে প্রশ্নগুলো দিতেই হবে এবং যে প্রশ্নগুলো পড়তেই হবে কারণ ওই যে বললাম মার্কিংটা রয়েছে এই কারণে যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়বে আর একটা কথা তোমাদের আলোচনা শুরুতেই বলে নিতে হয় যে কথাগুলো হয়তোবা অনেকে বলে না কিন্তু আমি তোমাদের বলে দিই যাতে তোমাদের সমস্যাগুলো না হয় আমাদের যে পাঁচটা প্রশ্ন আসবে অর্থাৎ এক দাগ দুই দাগ তিন দাগ চার দাগ এবং পাঁচ দাগ মনে রাখবে এই এক দাগের প্রশ্নে অথবা পাবে দুই দাগের প্রশ্নেও অথবা পাবে কিন্তু তিন চার পাঁচ এই তিনটে দাগের প্রশ্নে কোনটাতে অথবা থাকবে বা কোনটাতে অথবা থাকবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই যে কারণে এই এক দুই দাগের অথবার একটা জায়গা রয়েছে একটু জায়গা থাকবে তোমাকে বেছে নেওয়ার কিন্তু এই তিন চার পাঁচের অপশান বেছে নিতে গেলে কিন্তু একটু রিক্স হয়ে যাবে যে কারণে বলছি তিন চার বা পাঁচ দাগের প্রশ্নের কোনো প্রশ্ন যেন বাদ না যায় সেই কারণে কোনো প্রশ্ন বাদ না দিয়ে একটা প্রশ্ন পড়ে পরীক্ষার হলে যাও অনেকে অনেক রকম কথা বলবে যে পাঁচটা প্রশ্ন পড়ে গেলে পাঁচটা কমন বা ছটা প্রশ্ন পড়ে গেলে সব কমন পাবে কিন্তু এনভায়রনমেন্টাল স্টাডিজ ওরকম প্রশ্ন নয় কারণ প্রশ্নের মান হায়েস্ট চার মার্ক থেকে পাঁচ মার্কের প্রশ্ন হয় সেই জায়গা দাঁড়িয়ে সাত আটটা প্রশ্ন আমাদের পড়তেই হবে বা জয়েন্ট টাকারেও যদি আমরা প্রশ্ন দেখি তো জয়েন্ট টাকারে প্রশ্ন আসে যে কারণে যে প্রশ্নগুলো দিয়েছি কোনো প্রশ্ন বাদ না দিয়ে পড়ে ফেলবে এবার আমি পরপর প্রশ্নগুলো বলে যাচ্ছি তোমরা দেখে নাও কোনো প্রশ্ন বাকি আছে কি না যদি বাকি থাকে অবশ্যই পড়ে ফেলবে প্রথম প্রশ্ন ভারতবর্ষের বিপন্ন প্রজাতির ওপর একটি টিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অথবা জৈব বৈচিত্র্য বলতে কি বোঝো যে বৈচিত্র্যর বিভিন্ন সরি জৈব বৈচিত্র্যের বিভিন্ন প্রকারভেদ বর্ণনা করো জৈব বৈচিত্র্য বিনাশের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো এবং জীববৈচিত্র্য সংরক্ষণের উপায় কী দেখো এইখানে পুরো একটা সেক্টর আমি তুলে ধরেছি কারণ এর মধ্যে পার্টমার্কিং করে বা জয়েন্ট আকারে প্রশ্ন আসবে যে কারণে এই প্রশ্নটা যেমন একদম একটা কমন প্রশ্ন বছরের যে এর মধ্যে ধরো দিল যে ভারতবর্ষের বিপন্ন প্রজাতির ওপরে একটি টিকা লেখো তার সঙ্গে দিল জীববৈচিত্র্য সংরক্ষণের উপায় কী এরকমভাবে জয়েন্ট আকারে ফোর প্লাস দিয়ে দিতে পারে বা ফাইভ প্লাস দিয়ে দিতে পারে এই জন্য যেটা বলছি এই পুরো সেক্টরটা অবশ্যই অবশ্যই রেডি করবে এর সঙ্গে পরিবেশগত ভারসাম্য বলতে কী বলছে এর গুরুত্ব লেখো কমিউনিটি কাকে বলে কমিউনিটির অন্তর্গত জীব বৈচিত্র্যের মধ্যে আন্তঃক্রিয়া ব্যাখ্যা করো বিটা ও গামা বৈচিত্র্যের মধ্যে পার্থক্য করো বন্যপ্রাণী বিলুপ্তির কারণ কী গার্হস্থ্য জীববৈচিত্র কাকে বলে জীববৈচিত্র্য সংরক্ষণে সংরক্ষণে এক্সিটু সংরক্ষণের পদ্ধতি হিসেবে চিড়িয়াখানার ভূমিকা কী বা জৈব জীববৈচিত্র্য সংরক্ষণে আদিবাসীদের সমাজের ভূমিকা আলোচনা করো এবং এক দাগের জন্য লাস্ট কোশ্চেন বাস্তুতান্ত্রিক জীব বৈচিত্র্যের শ্রেণীভাক করো জীব অর্থনৈতিক গুরুত্ব কী এই হলো আমাদের প্রশ্ন এই প্রথম এক দাগের প্রশ্ন কমন পাওয়ার জন্য আমাদের এই কটা পড়তেই হবে কেউ যদি মনে করো যে স্যার প্রশ্ন অনেক বেশি হয়ে গেছে কিছু করার নেই কারণ আমি চাই তোমরা পরীক্ষাতে ভালো রেজাল্ট করো পরীক্ষাতে কমন পাও একটা প্রশ্ন কষ্ট করে এখন একটু বেশি পড়ো পরীক্ষার হলে গিয়ে আনন্দ পাবে আমি তাও তো বলে দিলাম যে এক দাগের প্রশ্নটা মোস্ট সব সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট কিন্তু কথা হচ্ছে কোনো প্রশ্ন বাদ দেবে না পড়ে ফেলবে একটু দুই একটা বেশি প্রশ্ন থাকলেও কষ্ট করে দেখে যাবে একবার দুবার দেখলেই কিন্তু পরীক্ষার হলে লিখতে পারবে দুই দাগের জন্য আসা যাক পরিবেশ সুরক্ষায় গণসচেতনতা এবং পরিবেশের আইনের প্রয়োজনীয়তা উদাহরণ আলোচনা করো অথবা পরিবেশ ব্যবস্থাপনা সম্পর্কিত বিভিন্ন পরিবেশের আন্দোলন এবং তার সাফল্য আলোচনা করো যৌথ বন ব্যবস্থাপনা বলতে কি বোঝো কার্বন ব্যবসা বলতে কি বোঝো পরিবেশগত হিসাব পরীক্ষা সংক্ষিপ্তভাবে বিবৃতি করো পরিবেশ সুরক্ষার আইনগুলি সংক্ষেপে বর্ণনা করো জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পরিবেশের অবনমনের সম্পর্ক কি পরিবেশ ব্যবস্থাপনায় এনজিও এর ভূমিকা কী জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে এর পর্যায়গুলি উল্লেখ করো জৈব বৈচিত্র্য রক্ষায় এর গুরুত্ব কী অথবা কয়েকটা টিকা দিয়েছি আইউসিএন ডব্লুডব্লু এফ সি আইটিইএস টিআরএাই এফএফআইসি ট্রাফিক পরবর্তী প্রশ্ন সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধাগুলি কি কী ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন সুস্থায়ী উন্নয়নের জন্য সামাজিক কাঠামোর ভূমিকা কি আলোচনা করো পরবর্তী প্রশ্ন সবুজ প্রযুক্তি বলতে কী বোঝো এর লক্ষ্য কী কার্বন ব্যবসা বলতে কী বোঝো পরিবেশগত হিসেবে পরীক্ষা কী বোঝো পরিবেশগত হিসেব পরীক্ষা সংক্ষিপ্তভাবে বিবৃতি করো ঠিক আছে আবারও বলছি প্রশ্নটা সবুজ প্রযুক্তি বলতে কী বোঝো এর লক্ষ্য কি কার্বন ব্যবসা বলতে কী বোঝো এবং পরিবেশগত হিসেব পরীক্ষা সংক্ষিপ্তভাবে বিবৃতি করো অথবা মিশ্র কৃষি বা শস্যের আবর্তন এবং কৃষি বনের ভূমিকা ব্যাখ্যা করো বায়ো ফার্টিলাইজার বলতে কি বোঝো দাগের প্রশ্ন জলবিদ্যুৎ শক্তি কাকে বলে জলদূষণের কারণ কি অথবা সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার ভূমিকা কি। লাস্ট কোশ্চেন আমাদের উন্নয়নে পরিবেশের ভূমিকা পরিবেশের ব্যবস্থাপনার ভূমিকা আলোচনা করো পেস্ট কাকে বলে মেজর ও মাইনার পেস্টের পার্থক্য করো বায়োফার্টিলাইজার কি ম্যানিউরের সঙ্গে বায়োফার্টিলাইজারের পার্থক্য কি। তবে আইপিএল বা সুসংহত পেস্ট ব্যবস্থাপনা কাকে বলে সুস্থায়ী কৃষির কর্ম পরিকল্পনা আলোচনা করো নেক্সট পরিবেশের ওপর কৃষির রাসায়নিক প্রভাব ব্যাখ্যা করো সুস্থায়ী কৃষিকার্যের বিভিন্ন উপাদানগুলি কি কি। পরবর্তী প্রশ্ন সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনায় মাটির গুরুত্ব কী কৃষি বিকাশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো কী কী পরবর্তী প্রশ্ন ভারতীয় কৃষিতে সৌজ বিপ্লবের পরিবেশের অবনমনগত প্রভাব আলোচনা করো এবং লাস্ট কোশ্চেন ওজন গহববার কী জীবমণ্ডলে ওজন ক্ষয়ের ক্ষতিকারক প্রভাবগুলি আলোচনা করো এই যে প্রশ্নগুলো বললাম বারবার বলছি আমি যে কটা প্রশ্ন দিয়েছি অনেকে ভাবতে পারো স্যার অনেক বেশি প্রশ্ন দিয়েছে কিন্তু দেখো এই প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে হানড্রেড পারসেন্ট কমন পাওয়ার জন্য এবার দেখো আমি তোমাদের পরিষ্কার করে একটা কথা বলে রাখি তোমরা যদি বলো যে স্যার এই প্রশ্নের ভেতরে আরও কিছু শর্ট কোশ্চেন করে দেন সেটা আমি তোমাদের এই মুহূর্তেই বলে দিচ্ছি যে এই প্রশ্নগুলো বেশি ইম্পর্ট্যান্ট কিন্তু আবারও বলছি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট খুব ভালো করে দেখে রাখবে যাই হোক আমি তোমাদের সুবিধার্থে কিছু কিছু প্রশ্নকে একটু বেশি গুরুত্ব দিয়ে বলছি সেই প্রশ্নগুলো দেখে নাও প্রথম যেটা তিনের এক দাগে বললাম ভারতবর্ষের বিপন্ন প্রজাতির উপর একটি টিকায় মানে এই প্রো সেক্টরটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তারপরে চলে আসো পরবর্তী কোশ্চেন দেখো আলফাবিটা ও গামা বৈচিত্র্যের মধ্যে পার্থক্য বন্যপ্রাণী বিলুপ্তির কারণ এবং তার অথবাতে দেখো আরেকটা কোশ্চেন রয়েছে গারস্থ জীবন জীববৈচিত্র্য বলতে কাকে বোঝো বা কী বোঝো জীববৈচিত্র্য সংরক্ষণে এক্সিটি সংরক্ষণে চিড়িয়াখানার ভূমিকা হলো তারপরের প্রশ্ন দুই দাগের প্রশ্নের ভেতরে দেখো যে প্রশ্নটা সেটা বললো পরিবেশ সুরক্ষায় সরি দ্বিতীয়টা পরিবেশ ব্যবস্থাপনা সম্পর্কিত প্রশ্নটা দিতে পারে পরিবেশ ব্যবস্থাপনা কী পরিবেশ ব্যবস্থাপনা সম্পর্কিত বিভিন্ন পরিবেশ আন্দোলন এবং তার সাফল্য আলোচনা করো যৌথবান ব্যবস্থাপনা কী এই সেক্টরটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার সঙ্গে দেখো একদম নিচের দিকে রয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে সরি জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে এর পর্যায়গুলি উল্লেখ করো জৈব বৈচিত্র্য রক্ষা এর গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিন দাগের প্রশ্নে যে প্রশ্নটা কমন তোমরা পাবে সেটা হচ্ছে সুয়েস্তায় উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধাগুলি আলোচনা করো এই প্রশ্নটা যেমন ইম্পর্টেন্ট তার সঙ্গে যেটা রয়েছে এই যে প্রশ্নটা দেখো মিশ্র কৃষি শস্যের আবর্তন এবং কৃষিবনের ভূমিকা ব্যাখ্যা করো বায়ো ফার্টিলাইজার কী আচ্ছা চার দাগে দুটো প্রশ্ন রয়েছে দুটোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো সব থেকে ভালো করে দেখবে নেক্সট পাঁচ দাগের প্রশ্নের মধ্যে যেটা বলবো পেস্টের প্রশ্নটা মেজর পেস্ট আর মাইনার পেস্টের পার্থক্য আইপিএল বা সুসংগত পেস্ট ব্যবস্থাপনা কাকে বলে নেক্সট পরিবেশের ওপর কৃষি রাসায়নিকের প্রভাব আর এই যে নিচের দিকে দেখো প্রশ্নটা রয়েছে দুটো প্রশ্নই বলব ভারতীয় কৃষিতে সৌরভের পরিবেশের অনুমানগত প্রভাব আর একটা হচ্ছে ওজন গহ্বর কি জীবমণ্ডল ওজন ক্ষয়ের ক্ষতিকারক প্রভাব আলোচনা করো এই প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আমি আবারও বলছি একটা আমি শিওর বললাম কিন্তু তা সত্ত্বেও অন্যান্য যে প্রশ্নগুলো আছে কোনো প্রশ্ন বাদ না দিয়ে পড়ে ফেলো তারপরে রেজাল্ট দেখে নিও কি হয় কমন তোমরা নিশ্চিত পাবে এটুকু নিশ্চিত থাকতে পারো এবং এবছর লাস্ট সিলেবাসের লাস্ট পরীক্ষা সেই হিসাবে একটা প্রশ্ন পড়ে পরীক্ষার হলে যাও এই বলে আজকের আলোচনা শেষ করলাম ধন্যবাদ